সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মোস্তাকিম বিল্লা শুরুতে এই সংবাদ শিরোনাম রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের স্বচ্ছতাই সেবা ক্যাম্পেইন চলতি বছরেই দৃশ্যমান হবে রাজশাহীর উন্নয়ন বললেন মেয়র লিটন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা বিদ্যার দেবীর আশীর্বাদ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে পূজা অর্চনা এবারও রাজশাহীতে উৎসব পরিবেশে পালিত হচ্ছে সরস্বতী পূজা এদিন ভোর থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয় পূজার প্রস্তুতি ঘরে ঘরে উলুর ধ্বনির সাথে সাঁকে ফু দেন পূর্ণার্থীরা বাড়ির পাশাপাশি নগরীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বইছে উৎসবের আমেজ সকাল থেকেই রাজশাহী কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ সহ শিক্ষানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ধর্মালম্বী শিক্ষার্থীরা পূজা অর্চনা করেন এ উপলক্ষে সবাই সাজেন বাহারি সাজে কেউ পরে আসে শাড়ি আবার কেউ আসে পাঞ্জাবি পরে দেবীর আশীর্বাদ নিতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি নগরীর বিভিন্ন পূজা মণ্ডপেও পালিত হচ্ছে এই পূজা সেখানেও দেবীর আশীর্বাদ নিতে ছুটে যান ভক্তরা তবে শিশুদের মাঝে দেখা যায় আনন্দের জোয়ার কারণ এই দিনেই এই ক্ষুদেদের হাতেখড়ি হবে দেবীর আশীর্বাদ নিয়ে এই প্রথম তারা পড়াশোনা করবে তাই সকাল থেকেই চলে দেবীর অর্চনা পুষ্পাঞ্জলি ফলপ্রসাদ ও ভোগ বিতরণ ধূপের গন্ধ উৎসবমুখর পরিবেশকে আরও সুন্দর করে তোলে নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই নতুন রূপে সেজেছিল রাজশাহীর পূজা মণ্ডপগুলো শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রীপঞ্চমীর দিন সকালেই সরস্বতী পূজা করা হয় সাধারণ আচারনন্দী মেনেই তবে এই পূজার বেশ কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয় এর মধ্যে রয়েছে অহ্রু আবির আমের মুকুল দোয়াত কলম জবের শীষ বাসন্তী রঙের ফুল লোকাচার অনুসারে ছাত্রছাত্রীরা পূজার আগে কুল ভক্ষণ করে না পূজা শেষে হয় পুষ্পাঞ্জলি ভারত সরকারের স্বচ্ছতাই সেবা ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে বৃহস্পতিবার সকালে রাজশাহীস্ত ভারতীয় সহকারী হাইকমিশন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে শহীদ এ এইচ এম কামরুজ্জামান গার্ডেন ও চিড়িয়াখানায় এই কর্মসূচি সহকারী হাইকমিশনার মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রী সঞ্জীব কুমার ভাটি স্বচ্ছতা হাই সেবা অভিযানের বিশদ উল্লেখ করেন এবং সার্বজনীন পরিচ্ছন্নতা অর্জনের প্রচেষ্টা ত্বরান্বিত করার জন্য কিভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এটি চালু করেন শ্রী ভাটি একটি সাধারণ নাগরিক অভ্যাস হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা করার প্রয়োজনীয়তা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উদ্যোগকে কিভাবে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উদ্যোগের সাথে অনুরোধ জানায় তা পরিষ্কারভাবে তৈরি করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন চিড়িয়াখানা চত্বর পরিষ্কার করার পাশাপাশি চারষট্টি চারা গাছও রোপণ করা হয় অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মোহাম্মদ রজব আলী পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুজ্জামান কামরু ছয় নম্বরের কাউন্সিলর নুরুজ্জামান টুকু সাত নম্বরের কাউন্সিলর মতিউর রহমান মতি ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন উপস্থিত ছিলেন এছাড়া কর্মসূচিতে সিটি কর্পোরেশন এবং ভারতীয় সহকারী হাই কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন রাজশাহী নগরীকে ঢেলে সাজানো হচ্ছে চলতি বছরের মধ্যেই দৃশ্যমান হবে নগরীর উন্নয়ন বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন রাজশাহীর উন্নয়নে দুই হাজার নয়শো একত্রিশ কোটি টাকার একটি মেগা প্রকল্প একনেক অনুমোদনের অপেক্ষায় এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটবে নগরীর উন্নয়ন দেখতে তার মেয়াদের বাকি সময়ও অপেক্ষা করতে হবে না বলেও মন্তব্য করেন মেয়র তিনি আরও বলেন এখন থেকে ২০ বছর আগেও দেশের মানুষ তিনবেলা দূরের কথা একবেলাও পেট পুড়ে খেতে পাবে কিনা ভাবতে হতো বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের মানুষ দুবেলা দুমুঠো পেট পুড়ে খাবে মাথার উপর টিনের ছাদ থাকবে বছরে দু এক একজোড়া নতুন কাপড় পরবে আজ মানুষের আর্থিক সঙ্গতি হয়েছে ছেলে মেয়েদের শহরে রেখে পড়াশোনা করাচ্ছেন সরকারেরও সক্ষমতা বেড়েছে প্রত্যেক ট্রেড কোর্সের যাতায়াত ভাড়া সহ অন্যান্য খরচও দিচ্ছে বিশ বছর আগেও এটি অকল্পনীয় ছিল এটি সম্ভব করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ নগর পুলিশের শাহ মুকদুম জোনের উপকমিশনার মোহাম্মদ তারিকুল ইসলাম কোরিয়ান সহযোগী সংস্থা কৈকার প্রকল্প ব্যবস্থাপক কিম ইয়াং উক বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে আছেন প্রায় বলা যেতে পারে যে এক কোটির কাছাকাছি বাংলাদেশের নাগরিক দেশের বাইরে প্রবাসে আছেন প্রবাসে যাকে বলি আমরা প্রবাসে আছেন তার মধ্যে কর্মরত আছেন বিভিন্ন কর্মে মধ্যপ্রাচ্য অথবা ইউরোপ অথবা মালয়েশিয়া অথবা অন্যান্য উন্নত আরও উন্নত দেশে যারা আছেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করেন কমিশনার বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে জেলা প্রশাসক প্রশাসনের কর্মকর্তা সহ সকলের জন্য এই কর্নার চালু করেন উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখেন এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মহম্মদ শহীদুল্লাহ মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাজ্জাদ হোসেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হবিবুর রহমান সহ প্রশাসনের কর্মকর্তারা জেলা প্রশাসক বলেন যে বঙ্গবন্ধুর জীবনী মানুষ না পড়লে এর দেশ সম্বন্ধে জানতে পারবে না স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে জানবে না সেজন্য এই কর্নার চারু করা হল মানুষ যেন সহজেই বাংলাদেশের জাতির পিতার কর্মকাণ্ড জীবনী ও দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে নোয়াখালীর বেগমগঞ্জে চৌমোহনী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তর নাজিরপুরে যৌতুকলভী স্বামীর হাতে খুন হয়েছে ফাতেমা আক্তার লিপি নামে এক গৃহবধূ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম বায়জিদ বোস্তামি থানাধীন শেখচার বাংলা গুলশান টাওয়ারের তলায় ঘটে এই ঘটনাটি ঘাতক স্বামী তার সঙ্গীদের নিয়ে লিপির মাথায় শিল পাথর দিয়ে আঘাত করলে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে সে ঘটনাস্থলেই মারা যায় ঘটনা সূত্রে জানা যায় ঘাতক কামরুজ্জামান বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মহিবুল্লাপুর গ্রামের চৌধুরী বাড়ির শামসুল হকের পুত্র তার সাথে দুই বছর আগে নাজিরপুরের তেলিবাড়ির মাসুদ আলমের মেয়ে ফাতেমা আক্তার লিপির বিয়ে হয় তবে তার স্বামী যৌতুকের জন্য বিয়ের পর থেকে প্রায় সব সময় তাকে মারধর করত এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘাতক স্বামী তার সঙ্গীদের নিয়ে লিপিকে হত্যা করে বুধবার রাত আটটায় লিপির নিজ বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে এ মর্মান্তিক ঘটনায় ফাতেমার পরিবারে নেমে আসে শোকের ছায়া নিহতের মা ও বোন কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন ঘাতক সহ যারা এই খুনের সাথে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এ বিষয়ে তারা প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চট্টগ্রাম বায়জিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা এই ঘটনার প্রধান আসামি কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে সে থানায় জবানবন্দি দিয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে গতকাল বুধবার সদর হাসপাতালের দ্বিতলে এই ওয়ার্ড খোলা হয় সারাদেশে যখন বহুল আলোচিত করোনা ভাইরাসের বিষয়টি আলোচনায় আসে ঠিক তখনই স্বাস্থ্য বিভাগের পরিচালক মহোদয়ের নির্দেশে নাটোর আধুনিক সদর হাসপাতাল কর্তৃপক্ষ সতর্কতামূলকভাবে এই আইসোলেশন ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নেন সে অনুযায়ী হাসপাতালের দ্বিতলে একটি কক্ষে পাঁচটি শয্যা বসিয়ে আজ বৃহস্পতিবার এই আইসোলেশন ওয়ার্ড খুলে দেওয়া হয়েছে নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রাসেল জানান যদিও নাটোরে এখনও কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মেলেনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সতর্কতামূলকভাবে আগাম এই আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে যাতে করে করোনা ভাইরাস রোগে আক্রান্ত কোনো রুগী এলে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয় মুজিব বর্ষের অঙ্গীকার নিরাপদ সড়ক বাস্তবায়ন আমাদের অধিকার এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রোভার স্কাউটদের সমন্বয়ে শহরের মাদ্রাসা মোড় থেকে নিরাপদ সড়ক জেলা শাখার আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব ঘুরে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় নিরাপদ সড়ক জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক গোলাম রাব্বি অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান এর অতিরিক্ত পরিচালক সাইদুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ